পাঠ্যক্রম উন্নয়নে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নত করতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে এই বাক্যটাকে আজকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই বাক্যের ভিতরে কাজ কোনটা বা ভার কোনটা সেটা খুঁজে বের করা সাধারণত ভারগুলো বাক্যের শেষে থাকে যেমন এই বাক্যে ভার হচ্ছে বিনিয়োগ করছে এই অংশটুকু তাহলে প্রথম ভার্ভ যখন খুঁজে পাওয়া যাবে ভার্ভকে প্রথম যে প্রশ্ন করতে হবে কে বা কারা তার মানে এই বিনিয়োগ করার কাজটা কে করছে বা কারা করছে এটাই হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট তো আমরা যদি প্রশ্ন করি যে কে বিনিয়োগ করছে বা কারা বিনিয়োগ করছে তাহলে এখানে আমরা পারছি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শব্দটার ইংরেজি আমরা জানি ইউনিভার্সিটি কিন্তু যেহেতু এখানে নির্দিষ্ট কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে এই কারণে আমরা শুধু ইউনিভার্সিটি না বলে বলবো দা ইউনিভার্সিটি সাবজেক্ট বসানো হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে যে ভার্ভটা খুঁজে বের করেছিলাম সেই ভারটাকে বসিয়ে দেওয়া ভার্ভ হচ্ছে বিনিয়োগ করছে আমরা জানি ইনভেস্ট মানে বিনিয়োগ করা কিন্তু বিনিয়োগ করছে এটা কোনো একটা চলমান অবস্থা মানে কন্টিনিউয়াস অবস্থা প্রকাশ করছে যে কারণে শুধু ইনভেস্ট বলা যাবে না বলতে হবে বিভার প্লাস ভার্ভের সাথে আইনজীব যুক্ত করে যেমন সাবজেক্ট যেহেতু দ্য ইউনিভার্সিটি সিঙ্গুলার একটা তাহলে আমরা বলতে পারি ইজ ইনভেস্টিং ভার্ব ব্যবহার করার পরে আমাদের সর্বপ্রথম দেখতে হয় এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পায় কিনা তো কী বিনিয়োগ করছে এই ধরনের কোনো কথা এখানে নেই তাহলে আমরা পরের অংশে চলে যেতে পারি যে কিভাবে বিনিয়োগ করছে দেখো এর উত্তরটা আছে ব্যাপকভাবে কিভাবে। ব্যাপকভাবে তো ব্যাপকভাবে এই শব্দটার ইংরেজি হচ্ছে হেভিলি এরপরে আমরা আরও প্রশ্ন করতে থাকব কারণ আমাদের বাক্য এখনো সব শেষ হয়ে যায়নি আমরা বলতে পারি যে কোথায় বিনিয়োগ করছে এর উত্তরে আমরা পাচ্ছি পাঠ্যক্রম উন্নয়নে তো পাঠ্যক্রম উন্নয়নে এই জায়গাটায় দেখো শব্দ একটা না কিন্তু একটা ফ্রেশ মানে একের অধিক শব্দ তো একের অধিক শব্দ থাকলে সেগুলোকে কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা দেখব এখানে দুইটা শব্দ আছে একটা আছে পাঠ্যক্রম যার ইংরেজি হচ্ছে কারিকুলাম উন্নয়ন এর ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট কিন্তু শব্দগুচ্ছটা আছে যে পাঠ্যক্রম উন্নয়নে এই যে এটা যুক্ত হয়েছে অতিরিক্ত আমি যদি শুধু বলি কারিকুলাম ডেভেলপমেন্ট তাহলে অর্থটাও সেম থাকবে যে পাঠ্যক্রম উন্নয়ন কিন্তু এটা যুক্ত করতে গেলে অবশ্যই আমাদেরকে এই শব্দগুচ্ছে শুরুতেই একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে আমরা জানি ইন মানে মধ্যে বা এ তাহলে পাঠ্যক্রম উন্নয়নে কথাটুকুকে আমরা বলতে পারি ইন দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট ইন দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট এখনও যেহেতু বাক্যের সব অর্থ শেষ হয়ে যায়নি আমরা আরও প্রশ্ন করতে থাকব যে তারা কেন বিনিয়োগ করছে এর উত্তর হচ্ছে উন্নত করতে তো উন্নত করা এর ইংলিশ হচ্ছে ইমপ্রুভ কিন্তু উন্নত করতে এর ইংলিশ হবে টু ইম্প্রুভ কোনো উদ্দেশ্য বোঝালে সেখানে অবশ্যই ইনফিনিটিভ হয় টু প্লাস ভার্বের বেস ফ্রম এক্ষেত্রে ভার্বের অর্থের সাথে তে চলে আসে শেষের দিকে তাহলে উন্নত করতে ইংলিশ হচ্ছে টু ইম্প্রুভ এখন ইম্প্রুভ নিজেও একটা ভার তাহলে এই আমরা আবারও একই প্রশ্ন করব যে কি উন্নত করতে আমরা এখানে উত্তর পাচ্ছি শিক্ষার গুণগত মান তার মানে এখানে আমরা আবারও একটা ফ্রেস পেলাম যেখানে শব্দের গুচ্ছ তো এখানে শিক্ষা এবং গুণগত মান দুইটা শব্দ আছে শিক্ষা এই শব্দটার ইংরেজি হচ্ছে এডুকেশন গুণগত মান এটাকে আমরা বলতে পারি কোয়ালিটি ফলে এডুকেশন কোয়ালিটি এভাবে বলা যাবে না এখানে দেখো শিক্ষা কথাটার সাথে র যুক্ত আছে এই যে অতিরিক্ত যে অক্ষরগুলো যুক্ত হয় যেগুলোকে বাংলায় আমরা বিভক্তি বা অনুসর্গ বলে থাকি এই বিষয়গুলো খেয়াল করা খুব জরুরি যে শব্দ বা শব্দগুচ্ছের সাথে এই ধরনের বিভক্তি বা অনুসর্গ বা অতিরিক্ত র এর থেকে জন্য নিমিত্তে এই ধরনের কোনো কথা থাকবে তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হয় তাহলে এই ফ্রেজটা আমরা কীভাবে তৈরি করতে পারি শিক্ষার গুণগত মান আমরা কীভাবে বলবো যখনই দেখবা দুইটা সব একটা শব্দগুচ্ছের মাঝে র বা এর আছে তখন মনে রাখবা যে শিশির কথাটা আমাদেরকে আগে বলতে হবে মানে যার সাথে কিছু নেই যেমন গুণগত মান সাধারণভাবে আছে আমরা বলতে পারি কোয়ালিটি বা বলতে পারি দা কোয়ালিটি কিন্তু শিক্ষা এর সাথে র থাকার কারণে আমাদেরকে বলতে হবে অফ এডুকেশন অফ এডুকেশন শিক্ষার তাহলে এর ইংরেজি হবে দ্য কোয়ালিটি অফ এডুকেশন এ ধরনের যত ফেজ আছে যেমন বাংলাদেশের মানুষ পিপল অফ বাংলাদেশ এভাবে তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে দ্য ইউনিভার্সিটি ইজ ইনভেস্টিং হেভিলি ইন দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ এডুকেশন আশা করি বুঝতে পারছো কোনো অংশে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম